আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর ভূগোল পড়াবো। তো দ্বাদশ শ্রেণীর ভূগোলে যে প্রথম পরিচ্ছেদ রয়েছে ভৌমজলের কার্য সংশ্লিষ্ট ভূমিরূপ, তারই অন্তর্গত অ্যাকুইফার এবং প্রস্রবণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। এর আগের ভিডিওতে আমি তোমাদের ভৌমজল সম্পর্কে আলোচনা করেছি। তো দেখো, অ্যাকুইফার এবং প্রস্রবণ বলার আগেই অ্যাকুইফার সম্পর্কে বলি যে অ্যাকুইফারটা কি। অ্যাকুইফার হচ্ছে যে ভূগর্ভে কোনো প্রবেশ্য শিলাস্তর থাকে, যদি এটা ধরো ভূগর্ভ, এই ভূগর্ভে একটা প্রবেশ্য শিলাস্তর রয়েছে, অপ্রবেশ্য শিলাস্তর রয়েছে। তো ভূগর্ভে প্রবেশ্য শিলাস্তর যদি থাকে এবং এই প্রবেশ্য শিলাস্তর নিচে যদি অপ্রবেশ্য শিলাস্তর থাকে, এটা ধরো প্রবেশ্য শিলাস্তর, এটা অপ্রবেশ্য শিলাস্তর, তাহলে ভূগর্ভে কোনো প্রবেশ্য শিলাস্তরের নিচে অপ্রবেশ্য শিলাস্তর থাকলে ভূগর্ভের জল প্রবেশ্য শিলাস্তরের নিচে আর যেতে পারবে না বা ভৌমজল যেতে পারবে না। তখন প্রবেশ্য শিলাস্তরে ভৌমজল জমে যায় বা সঞ্চিত হয়। এই প্রবেশ্য শিলাস্তরে সঞ্চিত জলকে বা জলপূর্ণ ভৌমজলকে বলা হয় কি, অ্যাকুইফার। তাহলে প্রবেশ্য শিলাস্তরে সঞ্চিত জলপূর্ণ ভৌমজলকেই বলা হয় অ্যাকুইফার। অ্যাকুইফার, এই অ্যাকুইফার সৃষ্টির জন্য যে সব উপাদানের দরকার, সেই সমস্ত উপাদান কোন কোন উপাদান হলে বা কোন কোন মানে প্রক্রিয়াগুলি অ্যাকুইফার সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেগুলো দেখে নাও। যে অ্যাকুইফার সৃষ্টির উপাদান, অ্যাকুইফার গড়ে ওঠার জন্য যে শিলা এবং শিলা গঠনকারী উপাদানের দরকার সেগুলো হচ্ছে কি, বেলে পাথর, বেলে পাথর, বালি, নুড়ি, এই সমস্ত উপাদানগুলিতে অ্যাকুইফার সৃষ্টি হবে, চুনা পাথর, স্লেট, ফাটল যুক্ত স্লেট, স্লেট, সিস্ট, গ্রানাইট ও নিঃশিলা, গ্রানাইট ও ব্যাসাল্ট শিলা, ব্যাসাল্ট শিলা অ্যাকুইফার সৃষ্টির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং ভঙ্গুর কোয়ার্জাইট, ভঙ্গুর কোয়ার্জাইট শিলা, কোয়ার্জাইট কোয়ার্জাইট ভঙ্গুর কোয়ার্জাইট শিলাস্তর, এই অ্যাকুইফার সৃষ্টি করে বা অ্যাকুইফার সৃষ্টির উপাদান। এবার আমরা দেখে নিব এই অ্যাকুইফারের শ্রেণী বিভাগ। অ্যাকুইফারকে সাধারণত ছয়টি মানে অ্যাকুইফারের উৎপত্তি, গঠন ইত্যাদি বৈশিষ্ট্যর ভিত্তিতে কিন্তু অ্যাকুইফারকে ছয়টি ভাগে ভাগ করা হয়ে থাকে। তাহলে অ্যাকুইফারকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে, ছয়টি ভাগে ভাগ করা হয়েছে। অ্যাকুইফারকে ছয়টি ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে উন্মুক্ত অ্যাকুইফার, উন্মুক্ত অ্যাকুইফার। দুই নম্বর হচ্ছে আবদ্ধ অ্যাকুইফার, অ্যাকুইফার। তারপরে তিন নম্বর হচ্ছে আংশিক আবদ্ধ অ্যাকুইফার, আবদ্ধ অ্যাকুইফার। সম্পূর্ণ আবদ্ধ অ্যাকুইফার, সম্পূর্ণ আবদ্ধ, সম্পূর্ণ আবদ্ধ অ্যাকুইফার। আদর্শ অ্যাকুইফার, ছয় নম্বর হচ্ছে কি উচ্চাসীন অ্যাকুইফার, উচ্চাসীন অ্যাকুইফার। এবার আমরা এই সমস্ত অ্যাকুইফার সম্পর্কে জেনে নিব। প্রথমেই জানবো উন্মুক্ত অ্যাকুইফার কাকে বলে। উন্মুক্ত অ্যাকুইফার হচ্ছে যে ভূপৃষ্ঠস্থ যে বৃষ্টির জল এবং যে তুষার গলার জল ইত্যাদি অত্যন্ত ধীর গতিতে চুয়ে চুয়ে, তাহলে ভূপৃষ্ঠস্থ বৃষ্টির জল, তুষার গলার জল অত্যন্ত ধীর গতিতে চুয়ে চুয়ে ভূঅভ্যন্তরে প্রবেশ করে এবং ভূঅভ্যন্তরে প্রবেশ করে শিলাস্তরের মধ্যে, প্রবেশ্য শিলাস্তরের মধ্যে সঞ্চিত হয়। এই যে প্রবেশ্য শিলাস্তরের মধ্যে সঞ্চিত হচ্ছে দিয়ে যে ভৌম জলস্তর সৃষ্টি করছে তাকে বলা হয় কি, উন্মুক্ত অ্যাকুইফার। তাহলে ভূপৃষ্ঠস্থ বৃষ্টির জল, তুষার গলার জল অত্যন্ত ধীর গতিতে চুয়ে চুয়ে ভূঅভ্যন্তরের প্রবেশ্য শিলাস্তরের মধ্যে প্রবেশ করছে এবং প্রবেশ্য শিলাস্তরে সঞ্চিত হয়ে যে ভৌম জলস্তর সৃষ্টি করছে তাকে বলা হয় উন্মুক্ত অ্যাকুইফার।
কি বলা হয়? উন্মুক্ত অ্যাকুইফার। এবার আমরা জেনে নেব কি আবদ্ধ অ্যাকুইফার কাকে বলে। আবদ্ধ অ্যাকুইফার হচ্ছে যে অ্যাকুইফারের উপরে ও নিচে অপ্রবেশ শিলা স্তর থাকে এবং দুই প্রান্ত কি হয় উন্মুক্ত থাকে, তাকে বলা হয় আবদ্ধ অ্যাকুইফার। আবদ্ধ অ্যাকুইফারটা দেখো, এই যে অ্যাকুইফার, তাহলে এখানে যে যে অ্যাকুইফারের উপর ও নিচে অপ্রবেশ শিলা স্তর থাকছে, তাহলে এখানে অপ্রবেশ, এটা হচ্ছে অপ্রবেশ শিলা স্তর, এটা হচ্ছে অপ্রবেশ শিলা স্তর, আর দুই মুখ আর এর মাঝখানে থাকছে কি প্রবেশ শিলা স্তর, এবং এই যে দুই মুখ উন্মুক্ত থাকছে এটাকে বলছে কি আবদ্ধ অ্যাকুইফার, এইটাকে বলছে আবদ্ধ অ্যাকুইফার। এখানে জলটা সঞ্চিত থাকে, এই যে জল আসে এই জলটা এখানে সঞ্চিত হয়। তাহলে যে প্রবেশ শিলা স্তরের উপরে এবং উপরে অপ্রবেশ শিলা স্তর থাকে এবং নিচে অপ্রবেশ শিলা স্তর থাকে আর দুই মুখ উন্মুক্ত থাকে, তাকে বলা হয় আবদ্ধ অ্যাকুইফার। আংশিক আবদ্ধ অ্যাকুইফার কাকে বলে? যে অ্যাকুইফারের উপরে আংশিক অপ্রবেশ শিলা স্তর থাকে। তাহলে যে আবদ্ধ অ্যাকুইফারের যে আবদ্ধ অ্যাকুইফার রয়েছে, এই যে আবদ্ধ অ্যাকুইফার, তাহলে এটা হচ্ছে প্রবেশ শিলা স্তর, এটা প্রবেশ শিলা স্তর। তাহলে যে আবদ্ধ অ্যাকুইফারের উপরের অংশে আংশিক, মানে এই যে একদিকটা, এই একদিকে যে আংশিক বলছে, যে আংশিক যদি উন্মুক্ত থাকে তো কি হয় সেখান থেকে এই আংশিক অপ্রবেশ শিলা স্তর থাকার জন্য ধীরগতিতে চুয়ে চুয়ে জল এই অ্যাকুইফারের মধ্যে কিন্তু জমা হচ্ছে। আংশিক মানে অল্প পরিমাণে, এক সাইডটা, এই সাইডটা না, এই সাইডটা খোলা থাকছে, তখন ধীরে ধীরে জল এখানে প্রবেশ করছে, তাকে বলছে কি আংশিক অ্যাকুইফার। তাহলে কি বলে আংশিক অ্যাকুইফার? যে অ্যাকুইফারের উপরে আংশিক অপ্রবেশ শিলা স্তর থাকার জন্য ধীর গতিতে জল চুয়ে চুয়ে অ্যাকুইফারের মূল অ্যাকুইফারের প্রবেশ করে, কিন্তু অ্যাকুইক্লুড জাতীয় অপ্রবেশ শিলা স্তর থাকার জন্য জল কিন্তু আর নিচে নেমে যেতে পারে না। এই অ্যাকুইক্লুড থাকার জন্য জল আর নিচে জেমে নিচে যেতে পারে না। আমরা অ্যাকুইক্লুড, অ্যাকুইটড, অ্যাকুইফিউজ এগুলো সম্পর্কে আলোচনা করছি, তাহলে নিচে যেতে পারে না, তখন তাকে বলছে কি আংশিক আবদ্ধ অ্যাকুইফার। এবার আমরা দেখে নেব কি সম্পূর্ণ আবদ্ধ অ্যাকুইফার কাকে বলা হয়। সম্পূর্ণ আবদ্ধ অ্যাকুইফার, যখন স্বল্প পরিসর স্থান জুড়ে, একদম অল্প পরিসর স্থান জুড়ে কোনো অ্যাকুইফার অবস্থান করবে, তো এই অল্প পরিসর স্থান জুড়ে কোনো অ্যাকুইফারের একদিকে যদি অ্যাকুইটড থাকে, এর একদিকে থাকছে অ্যাকুইটড, এই দিকটাতে অ্যাকুইটড থাকছে, এবং বাকি যে তিন দিক রয়েছে এই বাকি তিন দিকে কিন্তু অ্যাকুইক্লুড অবস্থান করছে, তখন তাকে বলা হয় সম্পূর্ণ আবদ্ধ অ্যাকুইফার। মানে একদিক থাকছে খোলা আর বাকি তিন দিক কিন্তু বন্ধ থাকছে, তখন তাকে বলছে কি সম্পূর্ণ আবদ্ধ অ্যাকুইফার। অ্যাকুইটড আর অ্যাকুইক্লুড বলছি পরে। এবার আমরা একটুখানি দেখে নিই আদর্শ অ্যাকুইফার আর উচ্চাসীন অ্যাকুইফার কাকে বলে। আদর্শ অ্যাকুইফার কি বলছে, বলতে কি বলছে বলতো? যে অ্যাকুইফারের দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে, গভীরতা থাকবে, গভীরতা থাকবে, এবং সেই অ্যাকুইফারের মধ্যে যে জল সঞ্চিত থাকছে সেই জলের প্রকৃতি, সেই জলের ধর্ম, সেই জলের প্রবাহ এবং সঞ্চয় সমধর্মী যখন হয় তখন তাকে বলা হয় কি আদর্শ অ্যাকুইফার। তাহলে কি বলে, যে অ্যাকুইফারের দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা থাকবে এবং তার মধ্যে সঞ্চিত ভৌম জলের যে প্রবাহ, প্রকৃতি, প্রবাহ এবং সঞ্চয় সমধর্মী থাকবে, তাকে বলে আদর্শ অ্যাকুইফার। উচ্চাসীন অ্যাকুইফার কাকে বলা হয়? উচ্চাসীন অ্যাকুইফার হচ্ছে কি, যে সমস্ত অ্যাকুইফারের উপরের ভূমিভাগের একদিকের কিছুটা অংশ অপ্রবেশ শিলা স্তর থাকছে এবং অপ্রবেশ শিলা স্তরটা কি হচ্ছে নৌকার মতো বা কোণ করে থাকে, তখন সেই নৌকা বা কোণ করে থাকার ফলে কিছুটা উপরে আর একটি ছোট্ট একটি অ্যাকুইফার সৃষ্টি হয়েছে, তখন তাকে বলছে কি উচ্চাসীন অ্যাকুইফার। এবার আমরা দেখে নিব কি অ্যাকুইটড, এই যে অ্যাকুইফারের শ্রেণী বিভাগগুলি বলতে বলতে তোমাদের কিছু টার্ম এসছে, সেই টার্মগুলি কি কি অ্যাকুইটড, অ্যাকুইক্লুড এবং অ্যাকুইফিউজ। তাহলে প্রথমে আমরা দেখে নিব যে অ্যাকুইটড, অ্যাকুইক্লুডটা কি, অ্যাকুইক্লুড, অ্যাকুইক্লুড কি? অ্যাকুইক্লুড হচ্ছে যে শিলা স্তরে জল ধারণ করতে পারে, কিন্তু মানে যে সমস্ত শিলা স্তর রয়েছে সেই সমস্ত শিলা জল ধারণ করতে পারবে কিন্তু জল ক্ষরণ করতে পারবে না, জলটাকে ধরে রাখতে পারবে কিন্তু জল ক্ষরণ মানে কি জলটা যাতে চুয়ে চুয়ে নিচের দিকে চলে যায় সেটা করতে পারবে না, তখন তাকে বলছে কি অ্যাকুইক্লুড। তাহলে যে শিলা স্তর জল ধারণ করতে পারে কিন্তু জল ক্ষরণ করতে অক্ষম তাকে বলা হয় কি অ্যাকুইক্লুড। এই ধরনের শিলা স্তর অ্যাকুইফারকে বেষ্টন করে থাকেই বলে কি হয় অ্যাকুইফারে কিন্তু জল সঞ্চিত থাকে, যেমন সেল, উদাহরণ হিসাবে সেল। তারপরে আমরা দেখো কি
অ্যাকুইটাড, অ্যাকুইটাড, অ্যাকুইটাডটা কি? যে শিলাস্তর বা ভূতাত্ত্বিক গঠন প্রকৃতভাবে অপ্রবেশ শিলাস্তর থাকলেও কি হয়, খুব কম পরিমাণে জল সঞ্চয় এবং ক্ষরণে ভূমিকা পালন করে, তখন তাকে বলা হয় কি, অ্যাকুইটাড। অপ্রবেশ শিলাস্তর রয়েছে, তাহলে যে শিলাস্তর কম পরিমাণে জল ক্ষরণ এবং সঞ্চয়ে ভূমিকা পালন করে তখন তাকে বলা হয় অ্যাকুইটাড। মানে অপ্রবেশ শিলাস্তর থাকা সত্ত্বেও কিন্তু কম পরিমাণে জলকে ক্ষরণ এবং সঞ্চয় করে, তখন তাকে বলা হয় অ্যাকুইটাড। এবার এটা হচ্ছে কাদা, কাদা এবং যে বালি রয়েছে এই কাদা ও বালির মিশ্রিত শিলাস্তর কিন্তু এটা হয়ে থাকে, কাদাপাত, কাদা ও বালি, কাদা এবং যে বালি রয়েছে সে কাদা এর সঙ্গে বালি যে মিশ্রিত সেই স্তরটিকে বলছে অ্যাকুইটাড, কাদা ও বালি মিশ্রিত স্তর, মিশ্রিত স্তরটিকে বলছে অ্যাকুইটাড। আর এখানে জল ধারণ করতে পারবে কিন্তু ক্ষরণ করতে পারবে না, সেল সেল শিলাস্তর। তো দেখো এবার আসবে কি, অ্যাকুইফিউজ, তিন নম্বর পয়েন্ট যেটা হচ্ছে অ্যাকুইফিউজ, অ্যাকুইফিউজ, অ্যাকুইফিউজটা কি, অ্যাকুইফিউজটা এই এই যে শিলাস্তর কোনোভাবে জল সঞ্চয় এবং ক্ষরণ করতে পারে না, সঞ্চয় করতেও পারবে না ক্ষরণ করতেও পারবে না, তখন তাকে বলা হয় কি, অ্যাকুইফিউজ। এই অ্যাকুইফিউজ সাধারণত দেখা যায় কোন শিলাতে, গ্রানাইট ও ব্যাসাল্ট শিলাস্তরে, ব্যাসাল্ট শিলাস্তর। তাহলে আর একবার দেখে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের এইচএসে, তো অ্যাকুইক্লুড আসতেই পারে। তাহলে অ্যাকুইক্লুড কাকে বলে, যে শিলাস্তর জল সঞ্চয় করতে পারবে কিন্তু ক্ষরণে অক্ষম তাকে বলা হয় অ্যাকুইক্লুড, উদাহরণ সেল। অ্যাকুইটাড কি, যে শিলাস্তর মানে জল ক্ষরণ এবং সঞ্চয় দুটোই কম করতে পারে, বা অপ্রবেশ শিলাস্তর থাকা সত্ত্বেও, যে শিলাস্তরে অপ্রবেশ শিলাস্তর থাকা সত্ত্বেও কম পরিমাণে জল ক্ষরণ এবং সঞ্চয় করছে তাকে বলা হয় অ্যাকুইটাড, যেমন কাদা ও বালি মিশ্রিত স্তর। অ্যাকুইফিউজ কাকে বলে, যে শিলাস্তরে জল ক্ষরণ এবং সঞ্চয় ও দুটোতেই অক্ষম তাকে বলা হয় অ্যাকুইফিউজ, যেমন গ্রানাইট এবং ব্যাসাল্ট শিলাস্তর। এবার দেখো আমি তোমাদের আসবো কি, প্রসবনে, যে প্রসবন কি, তো প্রসবন প্রথমে দেখবো যে প্রসবন কাকে বলা হয়। প্রসবন হচ্ছে যখন ভৌমজল ভূপৃষ্ঠের কোন নির্দিষ্ট ফাটল দিয়ে স্বাভাবিকভাবে বাইরের দিকে বেরিয়ে আসে তখন তাকে কিন্তু বলা হয় কি, প্রসবন। তাহলে কি বলা হয় প্রসবন কাকে, যখন ভৌমজল ভূপৃষ্ঠের কোন নির্দিষ্ট স্থান দিয়ে বা নির্দিষ্ট কোনো ফাটল দিয়ে স্বাভাবিকভাবে প্রবল বেগে যখন বাইরের দিকে বেরিয়ে আসছে তখন তাকে বলা হয় কিন্তু প্রসবন। এই যে প্রসবন সৃষ্টি হচ্ছে এই প্রসবন কিন্তু নিয়ন্ত্রক হয়েছে, বা প্রসবনের উৎপত্তির যে মানে হয় কি কারণে সেগুলো দেখে নাও, যে প্রসবন বা প্রসবনের নিয়ন্ত্রক বা উৎপত্তিগুলো। এক নম্বর হচ্ছে কি, যে শিলার গঠন, তার শিলার গঠন, শিলার গঠন। দুই নম্বর হচ্ছে সংযোগকারী শিলা, সংযোগকারী শিলাস্তর বা শিলা, সংযোগকারী শিলা। তিন নম্বর হচ্ছে কি, যে গভীর চাপ, গভীর চাপ। চার নম্বর হচ্ছে ভৌমজলের পরিমাণ, ভৌমজলের পরিমাণ। পাঁচ নম্বর হচ্ছে চ্যুতিযুক্ত ভূমিরূপ, চ্যুতিযুক্ত ভূমিরূপ। তাহলে শিলার গঠন, সংযোগকারী শিলা, গভীর চাপ, ভৌমজলের পরিমাণ, চ্যুতিযুক্ত ভূমিরূপ, শিলার ফাটল, শিলার ফাটল, এগুলো হচ্ছে কি, এক প্রসবন সৃষ্টির নিয়ন্ত্রক বা প্রসবন উৎপত্তির কারণ। তাহলে প্রসবন সৃষ্টির নিয়ন্ত্রক হচ্ছে, এগুলো হচ্ছে নিয়ন্ত্রক। দেখো শিলার গঠন, শিলার গঠন প্রসবন সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ যদি কঠিন শিলা বা অপ্রবেশ শিলা থেকে জল বাইরে বেরিয়ে আসতে পারবে না, কারণ দেখো এই যে প্রবেশ, এটা ধরো শিলার গঠন, এখানে অপ্রবেশ শিলাস্তর, এখানে প্রবেশ শিলাস্তর, এখানে অপ্রবেশ শিলাস্তর, এইটা যদি অপ্রবেশ শিলাস্তর হয়, এটা অপ্রবেশ, এখানে রয়েছে প্রবেশ শিলাস্তর। তাহলে শিলার গঠন, শিলার গঠনের উপর যদি, শিলার গঠন যদি অপ্রবেশ শিলাস্তর, শিলা সাধারণত প্রবেশ এবং অপ্রবেশ শিলাস্তর দ্বারা গঠিত হয়, অপ্রবেশ শিলাস্তর থেকে কিন্তু জল বাইরে বেরিয়ে আসতে পারবে না, প্রবেশ শিলাস্তর থেকে জল বাইরে বেরিয়ে আসতে পারবে। তাহলে শিলার গঠন অবশ্যই প্রবেশ হতে পারে, কারণ প্রবেশ শিলাস্তরে যদি জল থাকে তাহলে কিন্তু প্রসবনটা বেশি থাকবে, তাই শিলার গঠনের দরকার।
দুই নম্বর হচ্ছে সংযোগকারী শিলা। তোমরা দেখেছো যে সাধারণত পাললিক শিলাতেও ভাঁজ পড়ে, কিন্তু আগ্নেয় শিলাতে ভাঁজ পড়ে না। কিন্তু এই যে দুটি শিলা আগ্নেয় এবং পাললিক শিলা, যদি শিলাতে ভাঁজ পড়ার সময় দেখবে একটি শিলা কি হয়েছে আর একটি শিলার উপর চেপে গেছে, যেটাকে আমরা সাইত ভাঁজ বলি। তাহলে একটি শিলাস্তর যখন আরেকটি শিলাস্তরের মধ্যে চেপে যায়, তখন তাদের যে এই যে মধ্যবর্তী স্তরের শিলাস্তর, তাহলে এটা এক ধরনের শিলাস্তর, এটা এক ধরনের শিলাস্তর। তাহলে দুই শিলাস্তরের মাঝে যে সংযোগকারী রেখা, এখানে কিন্তু ফাটল সৃষ্টি হবে। এখানে এই ফাটলের ফলে এখান থেকে জল কিন্তু বাইরের দিকে বেরিয়ে আসে, প্রসরণ, তখন তাকে বলছে কি প্রসবন। তাহলে এই যে সংযোগকারী শিলা থেকে বেরিয়ে আসা জল, এর ফলে কিন্তু প্রসবন সৃষ্টি হয়। তারপরে গভীর চাপ, গভীর চাপটা দেখো, যদি অপ্রবেশ শিলাস্তর প্রবেশ শিলাস্তর আর অপ্রবেশ শিলাস্তর অবস্থান করছে, বিভিন্ন বৃষ্টির জল, তুষারগলা জল, ভূপৃষ্ঠ জল এই প্রবেশ শিলাস্তরে সঞ্চিত হচ্ছে, কিন্তু আর নিচে অপ্রবেশ শিলাস্তরে যেতে পারছে না, তখন এখানে জলের পরিমাণটা বেশি হবে। যদি জলের পরিমাণটা বেশি হয় তাহলে গভীর চাপ সৃষ্টি হয়েছে, গভীর চাপ সৃষ্টি হলে প্রসবন সৃষ্টি হবে। ভৌম জলের পরিমাণ, ভৌম জলের পরিমাণ যত বেশি হবে প্রসবন তত বেশি হবে। চ্যুতিযুক্ত ভূমিরূপ, এই একটা ভূমিরূপ রয়েছে, একটা একটা রয়েছে এবং এখানে একটা দেখো চ্যুতি সৃষ্টি হয়েছে। এই চ্যুতির ফলে কি হচ্ছে, এখান থেকে জল কিন্তু বাইরে প্রসবন আকারে বেরিয়ে আসবে। তাহলে অবশ্যই চ্যুতিযুক্ত ভূমিরূপের দরকার প্রসবন হতে গেলে। এবং শিলার ফাটল, শিলার ফাটল না হলে কিন্তু প্রসবন হবেই না। তাই শিলার ফাটল মানে প্রসবন সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এই গেল প্রসবন এবং প্রসবনের নিয়ন্ত্রণ। পরের ভিডিওতে আমি তোমাদের প্রসবনের শ্রেণী বিভাগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।